আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা কমপ্লিটিং সেন্টেন্স আজকে প্র্যাকটিস করব, বোর্ড পরীক্ষায় আসার মতো, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাও সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স এসে থাকে। তো আজকে যেগুলো প্র্যাকটিস করব খুব তোমরা সাথে সাথে নোট করে নেবে ইনশাল্লাহ। লাস্ট নাইট আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, গত রাত্রে আমার ভালো ঘুম হয় নাই। আই ফিল স্লিপি হোয়াইল, আমার ঘুম পাচ্ছে যখন আমি টিভি, কি হতে পারে, যখন আমি টিভি দেখতেছি। আমি যে উত্তর লিখবো সাথে সাথে তোমরা উত্তর শিখে ফেলবে, যাতে যে অল্প সময় হয়ে যায়। বলো। স্যার, আমাদের গ্রুপে আফসান আমিন কে অ্যাড করেছেন, ও তো ক্লাস করবে না, আচ্ছা আচ্ছা সুমি ঠিক, বলেছে ও করবে। আচ্ছা আচ্ছা ওই সমীর নামটাই আমি আর কি ভুলে গিয়েছিলাম, এইভাবে হয়েছে আর কি। ঠিক আছে, আই ফিল, জি স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আই ফিল স্লিপি হোয়াইল আই এম ওয়াচিং টিভি, তো আমার ঘুম পাচ্ছে যখন আমি টিভি দেখতেছি। তাহলে এই বাক্যটার সাথে সাথে তোমরা শিখে ফেলো, যেহেতু সময় কম, আমরা এর মধ্যে যাতে যে আমাদের সিলেবাসটা কাভার হয়ে যায়। ইফ ইউ ক্যান নট হ্যান্ডেল সাচ এ লার্জ ক্লাস, তুমি যদি এত বড় ক্লাস, তুমি এত বড় ক্লাস হ্যান্ডেল করতে পারবে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রায়র এক্সপিরিয়েন্স ইন টিচিং, তোমার যদি শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে হবে কি, ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রায়র মানে পূর্ব, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা ইন টিচিং। সো ইউ ক্যান নট হ্যান্ডেল সাচ এ লার্জ ক্লাস, এত বড় ক্লাস তুমি হ্যান্ডেল করতে পারবে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রায়র এক্সপিরিয়েন্স ইন টিচিং, যদি তোমার পূর্ব অভিজ্ঞতা না থাকে শিক্ষকতায়। সাথে সাথে শিখে ফেলো। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, ড্রাইভার যদি আর একটু কেয়ারফুল হতো, দ্য ফেটাল অ্যাক্সিডেন্ট, তাহলে সে এই মারাত্মক দুর্ঘটনা থেকে দুর্ঘটনাটা এড়িয়ে যেতে পারতো। তার এইখানে তোমার যেই বাকি হ্যাড বিন থাকবে, আমি নিয়মটা যদিও দ্রুত বলতেছি, যেহেতু পরীক্ষার সামনে, হ্যাড বিন থাকলে উড হ্যাভ প্লাস ভি থ্রি অথবা কুড হ্যাভ প্লাস ভি থ্রি দিয়ে তোমাকে করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো বাকি হ্যাডবিন যদি থাকে, পরের অংশ তুমি কমপ্লিট করতে হলে তোমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং ভি থ্রি। তাহলে এখানে আমরা সাবজেক্ট লিখতে পারি, যেমন ড্রাইভার, ড্রাইভারের প্রোনাউন হলো হি, কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ফেটাল অ্যাক্সিডেন্ট, সেই মারাত্মক অ্যাক্সিডেন্টটা এড়িয়ে যেতে পারতো। তাহলে এই ফেটাল শব্দের অর্থ হলো মারাত্মক। উই আর সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে, আমাদের জার্নি। আচ্ছা, তোমাদের এখানে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আমি তো বলেই দিয়েছি যে হ্যাড বিন যদি বাক্য থাকে তাহলে নিয়মটা হলো উড হ্যাভ প্লাস ভি থ্রি অথবা কুড হ্যাভ প্লাস ভি থ্রি হবে সাবজেক্টের পরে। তাহলে আমি এই নিয়ম অনুসারে করেছি, ই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ফেটাল অ্যাক্সিডেন্ট, একটু সতর্ক হলেই সে অ্যাক্সিডেন্টটা এড়িয়ে যেতে পারতো। উই আর সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে, আমাদের জার্নিটা পরের দিন শুরু করার কথা ছিল। উই আর সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে, বাট ইট ওয়াজ সো হট দ্যাট, কিন্তু এত গরম ছিল যে আমাদের জার্নিটা আমাদেরকে স্থগিত করতে হলো। তাহলে উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি, হ্যাড টু মানে করতে হয়েছিল, এরূপ বোঝায়। তাহলে আমরা এখানে লিখবো উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি, উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি। আচ্ছা, আমি যদি একবার বলে দিচ্ছি, কিন্তু তোমরা বারবার বলে আমার লেখা হতে হতে যেন তোমার এটা শেখা হয়ে যায়, এমনভাবে শিখো। আই ফিল স্লিপি হোয়াইল আই এম ওয়াচিং টিভি, আই ফিল স্লিপি হোয়াইল আই এম ওয়াচিং টিভি, একটা লিখতেছি সাথে সাথে একটা শিখে ফেলো। আ ভিলেজ মার্কেট ইজ ওয়ান অফ দি মেনি অ্যাট্রাকশন অফ আওয়ার কান্ট্রি লাইফ, ভিলেজ মার্কেট অর্থাৎ গ্রাম্য মেলা আমাদের দেশের অনেক আকর্ষণগুলোর মধ্যে হলো একটি। ইট ইজ আ পাবলিক প্লেস, এটা হলো একটা পাবলিক প্লেস অর্থাৎ জনসমাগমের স্থান, যেখানে হয়ের যেখানে কি হয়, মানুষ একত্রিত হয় অর্থাৎ জনগণ একত্রিত হয়, পিপুল গ্যাদার। কি কারণে এত একত্রিত হয় জানো, টু বাই অ্যান্ড সেল,
কেনার জন্য এবং বিক্রি করার জন্য, তাহলে হবে কি, হোয়ার পিপুল গেদার, অর্থাৎ একত্রিত হয় টু বাই অ্যান্ড সেল, যেখানে মানুষ একত্রিত হয় বেচা কেনা করার জন্য। টু বাই অ্যান্ড সেল কি বেচা কেনা করে, গুডস মানে পণ্য দ্রব্য, তোমাকে জানতে হবে গুড মানে ভালো, কিন্তু গুডস মানে হলো পণ্য দ্রব্য। দ্য বক্স ইজ ভেরি হেভি, বক্সটা খুবই ভারী। আর ইউ স্ট্রং এনাফ, তুমি কি যথেষ্ট শক্তিশালী, তাহলে এই নিয়মটা হলো এনাফ টু এর ব্যবহারের। আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি, আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স, ক্যারি দ্য বক্স অনেক সহজ। দেয়ার গোজ এ প্রভাব, একটা প্রবাদ বাক্য আছে, সেটা কি, টাইম অ্যান্ড টাইড, সময়ের জলস্রোত কি কারোর জন্য অপেক্ষা করে না, এটা তোমাদের জানা প্রবাদ বাক্য। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর নান। দ্য স্টেশন ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, স্টেশন এখান থেকে অনেক দূরে না। ইট উইল টেক ইউ 5 মিনিটস, এটা মাত্র 5 মিনিট নিবে, অর্থাৎ মাত্র 5 মিনিট সময় লাগবে টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে, তাহলে টু রিচ দেয়ার। ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট ফার্মিং ব্যাড হ্যাবিট ইজ ইজি টু ডু, একজনের এই কথা মনে রাখা উচিত যে ফার্মিং ব্যাড হ্যাবিট, ভালো অভ্যাসের গঠন করা খুবই সহজ, বাট ডিফিকাল্ট বলতে পারো, কিন্তু কঠিন কি, এটা ছেড়ে দেওয়া কঠিন, মন্দ অভ্যাস এটা গড়ে তোলা সহজ, বাট ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু গিভ আপ, কিন্তু এটা ছেড়ে দেওয়া কঠিন। উড ইউ মাইন্ড, আই এম ভেরি থার্স্টি, আমি আমার খুব পিপাসা লেগেছে, তুমি কি আমার এই 1 গ্লাস পানি এনে দিবে, তাহলে উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি আ গ্লাস অফ ওয়াটার, ব্রিঙ্গিং মি আ গ্লাস অফ ওয়াটার। একটা জিনিস খেয়াল করো, আমি যেগুলো এখন বুঝিয়ে দিচ্ছি অর্থ সহ যদি তুমি শিখে ফেলো, তাহলে তুমি 10 মাসের কাজ 1 মাসে বা 1.5 মাসে আগাইতে পারবে, কিন্তু তোমাকে অর্থ সহ শিখতে হবে। আর যদি শুধু নিয়ম শিখো, এটা শুধু নিয়ম শিখে পারা যাবে না, কারণ এইখানে নিয়ম অনেকগুলো তোমার জানা আছে, কিন্তু ভাষা জ্ঞান আগের পরে অর্থ না মিলাইতে পারলে তুমি মার্কস পাবে না। আচ্ছা, এখন কারো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আর আমি তোমাকে প্রথম পাঁচটা শেখার জন্য বলতেছি, আগে প্রথম পাঁচটা আমাকে শিখে দাও।